আচ্ছা হুজুর, কিয়ামতের আগে যে শীতল বাতাস আসবে তার ফলে যে মুমিনরা মারা যাবে, এটা কি শাহাদাতের মৃত্যু? দেখুন, ইমানদাররা ইমানদার অবস্থায় আকস্মিক কোনো বিপদে আপদে ঝড়ে তুফানে মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে শাহাদাতের মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন। কিছু আকস্মিক মৃত্যু, যেমন মাটি চাপা, সরি, কোনো দেয়াল চাপা, যে কোনো কিছু চাপা পড়ে, গায়ে নিচে চাপা পড়ে, অথবা আগুনে পড়ে কিংবা পানিতে ডুবে যদি কেউ মারা যায়, এই জাতীয় মৃত্যুগুলোকে, পেটের পীড়ায় মারা যায়, এই জাতীয় মৃত্যুগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু বলেছেন। তো এরকম প্রাকৃতিক কোনো ইয়েতে পড়ে যদি মানুষ মারা যান আর ইমানদার থাকেন, এমনিতে হুকমান শহীদ হওয়ার কথা, এর মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হওয়ার কারণে তাদেরকে তুলে নিয়ে বাকিদেরকে দিয়ে দুনিয়ার পরে কিয়ামত প্রতিষ্ঠা করবেন, মহাপ্রলয় প্রতিষ্ঠা করবেন, অতএব তাদের শাহাদাতের মর্যাদা পাওয়ার কথা বলে ইলমু ইনদাল্লাহ। আমরা জানি নুন সাকিন তানমিন অনুযায়ী পড়তে হয়, কিন্তু দেখা যায় অনেকে নুন সাকিন তানমিন ছাড়াই পড়ে, এটা ঠিক আছে কিনা? নুন সাকিন তানমিন ছাড়া যদি পড়েন, এর কারণে তাজভিদের দিক থেকে কোরআন তেলাওয়াত, আল্লাহ বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, সুন্দর করে সর্বোত্তমভাবে কোরআন পড়তে বলছেন, সেটা হয় না, এর কারণে একটু মানটা নিচে নেমে গেল, কিন্তু এর কারণে অর্থ পরিবর্তন হবে, গুণা হবে, সেই লেভেলের সমস্যা না, এটা এটা সমস্যা, কিন্তু খুব জটিল পর্যায়ের সমস্যা যে অর্থই চেঞ্জ হবে এরকম না, তবে এটা সমস্যা, এটা ভুল। আমি আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইয়ের সবগুলো দোয়া এবং জিকির মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ, এবং সকাল সন্ধ্যা তা আমল করছি, কিন্তু কিছু কিছু জিকির আছে যেগুলো আপনি বলেছেন মাগরিবের সালাতের পরে এবং ফজরের সালাতের পরে, কিন্তু আমি সন্ধ্যার জিকির শুরু করি আসরের পরে, মাগরিবের আগেই, বুঝতে পেরেছি। তাহলে মাগরিব পরেটা আপনি কী করবেন? যেই দোয়াতে লেখা আছে মাগরিব এবং ফজরের পরে, ওটা তো আমার মন থেকে আমি লিখিনি, ওটা হাদিসে ওইভাবে লেখা আছে, এই জন্য আপনি সকাল সন্ধ্যার দোয়াটা আসরের পর থেকে আপনি পড়েন, কিন্তু ওই দোয়াটার জন্য আপনি অপেক্ষা করতে হবে, মাগরিবের পরে পড়বেন, আসরের পরে পড়বেন, কারণ ওটাতে লেখাই আছে মাগরিবের পরে, বিরা ওটা আপনি মাগরিব আগে পড়লে হবে না, ওটার জন্য আপনি ওইটা সবগুলো পড়বেন, ওটার সাথে বাদ রাখবেন, মাগরিব পরে পড়বেন, ফজরটা ফজরের পরে পড়বেন ইনশাআল্লাহ।